হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আজ রান্না করব। মেজবানি গরুর মাংস মেজবানি গরুর মাংস রান্না করতে হলে গরুর মাংস নিতে হবে হাড় চর্বি সহ কলিজাসহ সব কিছু মিলিয়ে তারপর এই মাংসটা রান্না করতে হয় তো আমি সব কিছু মিলিয়ে এখানে দুই কেজি মাংস নিয়েছি এখানে কলিজা চর্বি হাড্ডি সবই আছে তো এই মশলা এখানে আছে হলুদ মরিচ এলাচ দারচিনি তেজপাতা লবণ ধনিয়া জিরা আদা রসুন বাটা পেঁয়াজ বাটা সাদা সরিষা বাটা কাঁচামরিচ কয়েকটা আর পেঁয়াজ বেরেস্তা নিয়েছি এক কাপ প্রথমে আমি মাংসটা মাখিয়ে নেব এর জন্য আমি পরিমাণ মতো লবণ তিন চামচ মরিচের গুঁড়া দুই চা চামচ হলুদ গুঁড়া দুইটা এলাচ একটা বড় এলাচ তেজপাতা দুইটা দুই টুকরা দারচিনি দুই চা চামচ হলুদ বাটা আদা বাটা দুই চা চামচ রসুন বাটা পেঁয়াজ বাটা নিয়েছি আমি আধা কাপ সাদা সরিষা বাটা দিতে হবে কিন্তু সাদা সরিষা বাটা দিয়েছি এক টেবিল চামচ সব কিছু ভালো করে মেখে নেব এবার মেজবানি মাংসের জন্য যে মশলাটা সেই মশলাটা রেডি করবো এখানে আছে ধনে জিরা মৌরি সাদা গোলমরিচ দানা রাঁধুনি মশলা মেথি এলাচ দারচিনি শুকনা মরিচ জয়ফল অর্ধেক জয়ত্রী সামান্য এখানে সব কিছু এক চা চামচ করে নিয়েছি আর শুধু পোস্ত দানাটা আছে দুই চা চামচ জয়ফল নিয়েছি আমি অর্ধেক জয়ত্রী সামান্য দুইটা এলাচ দুই টুকরা দারচিনি শুকনা মরিচ আছে তিনটা ভারী মশলাগুলো এক সাইড করে আগে ভেজে নেবেন না হলে গুড়া মশলাগুলো পুড়ে যাবে এবার পাটায় মিহি করে বেটে নেবো কড়াইতে আধা কাপ সরিষার তেল দিয়ে তেলটা গরম হলে মাংসটা ঢেলে দেব মাংসটা ঢেলে আমি পনেরো মিনিট জাল করব মাংস থেকে কিন্তু পানি উঠবে পানিটা শুকানোর আগ পর্যন্ত মাংসটা আমি কষাবো মাংসের গা থেকে অনেক পানি উঠেছে আমি একটু নেড়ে দিব পানিটা শুকিয়ে কষে গেছে এবার আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা আরও পরে দেব নামানোর আগে এক কাপ পানি দিয়ে আমি আরও সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত এক ঘন্টার মতো চুলায় রাখবো চুলা রাজ কমিয়ে মাংসটা যখন সিদ্ধ হয়ে যাবে যে মশলাটা করেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে দেবো আর এক কাপ পেঁয়াজ বেরেস্তা এর মধ্যে দিয়ে দেবো ভালো করে মিশিয়ে তারপর আরও পনেরো মিনিট চুলায় দমে রাখবো খুব সহজেই হয়ে গেল মেজবানি গরুর মাংসের মশলা যারা অনেক ঝামেলা মনে করেন তারা এভাবে রান্না করতে করে দেখতে পারেন এটা খুব টেস্টি এবং চিটাগাংয়ের ঐতিহ্যবাহী মেজবানি মাংস তো বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন সহজ সহজ রান্না দেখার জন্য যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ রইল অবশ্যই সাবস্ক্রাইব করবেন সহজ সহজ রেসিপি দেখার জন্য তো আজ এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ